বড় মাপের একজন শিল্পী যে দেবশ্রী ফাউন্ডেশনের একটা লোগো করে দিয়েছেন, এবং আমরা কয়েকদিন আগে একটা এক্সিবিশন করেছিলাম, সেখানে আমি আমার বায়না ছিল যে আমাকে কয়েকটা পেন্টিং করে দিতে হবে অপশন করে। তো যোগেন্দা কুপি তখন অকিউপাইড ছিলেন কাজে, প্লাস বৌদিকে নিয়ে খুব ডিস্টার্ব ছিলেন, তার সত্ত্বেও উনি দুটো যখন দিয়েছেন ড্রয়িং, আমি একটুখানি বায়না করে আবদার করেই বলে ফেলেছিলাম, যোগেন্দা এটা কী দিলেন, আমার কি বিক্রি হবে, কী একটা আমি ঠিক বুঝিনি, মানে ওনার ইয়ে করা সাইন করা। তখন যোগেন্দা আস্তে আস্তে বলেছিল তুমি নাও না, এখন এটা বিক্রি হয়ে যাবে। সত্যি বলছি ওই দুটো 65,000 করে বিক্রি হয়েছে। আমি জানি না কিভাবে আমি যোগেন্দা, মানে ওই জন্যে আমার ভীষণ সাপোর্ট সবসময়, যখনই কিছু হয় ফাউন্ডেশনের ব্যাপারে আমি প্রথম ফোনটি যোগেন্দার কাছে যায় কিনা যোগেন্দা, এবং যোগেন্দা মানে সব সময় আমি যা বলি যেরকমভাবে বলি তিনি ছুটে আসেন। সত্যি উনি আমায় প্রচণ্ড সাপোর্ট দিয়েছেন, আর আমি ধন্যবাদ জানাতে চাই কুমারদাকে, কুমারদা আমার খুব প্রিয় শিল্পী। হ্যাঁ, এবং কুমারদা এসছেন এদিকে, চিরঞ্জিত এসছে, আমার ভীষণ ভালো লাগছে, আর ও তো আমার ফ্যামিলির লোক, আলাদা করে আমি ধন্যবাদ দেব না, কারণ হচ্ছে আমার ফ্যামিলি। এবং অনেক বক্তব্য রাখলেন, মানে বুঝতে পারলেন কী কাজ করার চেষ্টা করছি, এবং মেহতাব আমি যেটা বলবো যে যেটা যোগেন্দা স্টাডি করেছে উনি এত অভিজ্ঞ লোক, মানে একদিনেই বুঝে গেছে কতটা সরল, এবং তার মধ্যে কতটা সরলতা আছে, অনেস্টি আছে, আর আমরা যে একসাথে কাজ করতে পারছি, এবং নিজেই এগিয়ে এসে বলেছে দেবশ্রী এই ফাউন্ডেশনের সঙ্গে আমি যুক্ত হতে চাই, যেটা সত্যি আমি মানে সৌভাগ্য আমার যে এরকম একটা শিল্পী এগিয়ে এসছে এবং কাজ করছে, আগামী দিনে আমরা আরও করব এবং আরও মানুষকে জানাবো। সত্যি ওদেরও কিন্তু বাঁচার একটা অধিকার আছে, এবং বিশেষ করে ধন্যবাদ জানাবো উৎপল দাসকে যিনি প্রচেষ্টা নিয়েছেন এবং উৎসাহ করে দেবশ্রী ফাউন্ডেশনকে সাপোর্ট করেছে। আর সব শেষ নয় কিন্তু বলতেই হবে রূপক সাহা, তিনি যেভাবে সাপোর্ট করেছেন এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি, এবং আমি আশা রাখবো ভবিষ্যতে এইভাবেই আমাদের সাপোর্ট দিয়ে যাবেন। এই মানে আমি মাঝে থামানো, আমি সোনার মানুষ দেখেছি। তো
সেই হিসাবে এই পোস্টার পাশে থাকতে পেরে সম্পূর্ণ সত্যিকার অর্থে গর্বিত এবং এইভাবে প্রতিনিয়ত এই ধরনের ভালো পদের পাশে অতীত শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স থেকেছে, আগামী দিনেও থাকবে, আর সেদিন